অহংকারর পরাজয়। চন্দনপুর গাঁরে জনে সুন্দর যুবক বাস করুলে। সে নিজের সুন্দরতা পাই সমস্তঙ্কঠারে প্রশংসিত হেউথিলে। সেথিপাই তাঙ্ক মনরে বহুত অহংকার থিলা। থরে সে রাতিরে শুই স্বপ্ন দেখিলে সে বৃদ্ধ হয়ে যাইছন্তি। পূর্বপরি তাঙ্ক শরীরে সে সৌন্দর্য নাহি কি শক্তি মধ্য নাহি। সেথিপাই লোকমানে তাঙ্কু প্রশংসা মধ্য করুনাহান্তি। হঠাৎ তাঙ্কর নিদ ভাঙ্গি গলা। সে আখি খুলি দেখিলে তাঙ্কর এইটা স্বপ্ন থিলা। সে এবে বি যুবক অছন্তি। কিন্তু কিপরি এই যুবাবস্থাকু সে সবুবেলে বজায় রাখিপারিবে সেই চিন্তাটি তাঙ্ক মনকু সর্বদা আন্দোলিত করুথায়। দিনে সে দেখিলে জনে সন্ন্যাসী তাঙ্ক গ্রামকু আসিথান্তি। গ্রামবাসী মানে নিজ নিজর দুঃখ সন্ন্যাসীকু জনাওথান্তি। এই সময়ের যুবক জনক সেঠাকু গলে এবং সন্ন্যাসীকু তাঙ্কর মন কথা জনাইলে। সন্ন্যাসী জনক বুঝাই কহিলে, হে যুবক, তুমি নিজের গোটিয়ে সুন্দর চিত্রটি আঙ্কিব, যে চিত্রটিরে সবুদিন তুম শরীরের অবস্থা এবং কর্মর ফল প্রতিফলিত হেউথিব। কিন্তু তুমি সবুবেলে যুবক থিব, তুম শরীরের অবস্থারে কোনসি পরিবর্তন দেখা যাব না। কিন্তু মনে রখ, যে দিন এই চিত্রটি নষ্ট হয়ে যাব সেই দিন তোমার মৃত্যু হব। যুবক জনক সন্ন্যাসীকু প্রণাম করে সেঠারু চালি আসিলে এবং নিজের গোটিয়ে সুন্দর চিত্র আঙ্কিলে। নিজ চিত্রকু দেখি যুবক জনক বহুত আনন্দিত হেউথান্তি। সতরে সে সংসাররে সবুঠারে সুন্দর যুবক অটন্তি। ধীরে ধীরে যুবক জনক অন্যমানঙ্ক উপরে অত্যাচার করিবাকু আরম্ভ কলে। কিছু দিন পরে যুবকঙ্কর চিত্রটি কদাকার দেখা গলা। যুবকঙ্কর সেথিপ্রতি কিছু বি ধ্যান নথায়। সে ভাবিলে নিজ শরীরর অবস্থা তো সবুবেলে যুবক অছি, চিত্রটি যেমিতি হেলে তাঙ্কর কোন বা ফরক পড়ে। থরে সকালে নিদর উঠি দেখন্তি তাঙ্কর চিত্রটি অত্যন্ত কদাকার দেখাযাচ্ছি, যেমিতি গোটিয়ে রাক্ষসর রূপ নেইছি এবং কিছুক্ষণ মধ্যে তাঙ্কু আক্রমণ করিব। সে অত্যন্ত ভয়ভীত হলে এবং গোটিয়ে শক্ত ছুরিকারে চিত্রটিকু আঘাত কলে। সেই সঙ্গে সঙ্গে চিত্রটি নষ্ট হয়ে গলা এবং যুবক জনক বিকটাল শব্দ করে সেঠারে মৃত্যুবরণ কলে। এই শব্দ শুনে গ্রামবাসী মানে দৌড়ি আসিলে এবং দেখিলে জনে রাক্ষস রূপী পুরুষঙ্কর মৃত্যু হয়েছি। এথিরু আমি শিখিলে আমমানঙ্কর কর্মর ফল আম রূপরে প্রতিফলিত হয়ে থাকে। ধন্যবাদ।